বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সময় এক ব্যক্তি আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আমার শিশু মিষ্টি বেশি খায় আপনি একটু দয়া করে তাকে বারণ করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিজে মিষ্টি থেকে বিরত থেকেছেন এরপরে তাকে নির্দেশ দিয়েছেন সম্মানিত হাজেরিন এটা ইসলামের আদর্শ ইসলাম এটা আজগবি খাগুজে অথবা অন্য কাউকে পথ প্রদর্শন করে নিজে এটা থেকে বিরত থাকে এই ধরনের ধর্ম নয় এই আমানতদারি শব্দ এটা একটা ব্যাপক শব্দ এটা যদিও বা আমরা মনে করি আমানতদারি শুধু টাকা পয়সার মধ্যে আছে অন্য কিছুর মধ্যে নয় কিন্তু ওলামায়ে কেরাম এটার ব্যাপক একটা সংজ্ঞা দান করেছেন ওলামায়ে কেরাম বলেন আমানত বলতে বোঝা যায় শরীয়তের মধ্যে এমন জিনিস যেটা কারো আয়াতের মধ্যে আছে কিন্তু সে ব্যবহারে স্বাধীন নয় এমন জিনিস কারো আয়াতে আছে কিন্তু সে ব্যবহার করতে স্বাধীন নয় এটাকে বলা হয় আমানত এই আমানতদারির মধ্যে আমার শরীর এটা আমার কাছে আমানত আমার চক্ষু এটা আমার কাছে আমানত আমার জিহ্বা এটা আমার কাছে আমানত আমার কান এটা আমার কাছে আমানত আমার চক্ষু দিয়ে আমি যে কোনো কিছু চাইলে দেখতে পারবো না আমার কান দিয়ে যে কোনো কিছু চাইলে আমি শুনতে পারবো না আল্লাহু আকবার কোরআনের আওয়াজ আমার কান দিয়ে শুনতে পারবো ওলামায়ে কেরামের আওয়াজ শুনতে পারবো গান বাদ্যবাজনা এগুলো আমি শুনতে পারবো না আমার জিহ্বা এটা যে কোনো কাজে আমি নাড়াচাড়া করতে পারবো না গীবত করতে পারবো না সমালোচনা করতে পারবো না আরেকজনের উপর জুলুম করার নির্দেশ দিতে পারবো না সম্মানিত হাজেরিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমানতের মূর্ত প্রতীক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দেখিয়ে দিয়েছেন এইজন্য আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আল আমিন রাসূল এখনো নবুয়ত পায়নি এই সময় থেকে আরবের সর্বস্তরের মানুষ মুসলমান কাফের মুশরিক পুত্তলিক সবাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন হিসাবে চিনতেন কাফেররা তাদের বন্ধু আবু জাহাল উতবা সাইবা তাদের কাছে কিন্তু আমানত রাখতেন না আমানত রাখতেন আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ তাদের শত্রু তারা তাকে শত্রু মনে করতেন তারপরেও আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আমানত রাখতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা রাসূল যখন রোমের বাদশা হিরকালের কাছে চিঠি প্রেরণ করেছিলেন ইসলামের দাওয়াত দিয়েছিলেন সেই রোম সম্রাট মক্কা থেকে আবু সুফিয়ানকে তলব করে জিজ্ঞাসা করলেন আবু সুফিয়ান সেই সময় কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেননি তার থেকে জিজ্ঞাসা করা হলো আবু সুফিয়ান তুমি তো মক্কায় থাকো মক্কার মধ্যে এমন একজন লোক আছে তার নাম মুহাম্মদ তার পিতার নাম আব্দুল্লাহ তিনি কি কখনো মিথ্যা কথা বলে তিনি কি আমানতের খেয়ানত করে তিনি কি ওয়াদা খেলাফি করে আবু সুফিয়ান লজ্জায় মাতানত হয়ে গেল বাদশা মুহাম্মদ নামের ওই লোকটা মিথ্যা কথাও বলে না ওয়াদা খেলাফিও করে না আমানতের খেয়ানতও করে না শত্রুর মুখে আমার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সম্মানিত হাজেরিন রাসূলের জীবনে আমানতদারির ঘটনা এটা বুড়ি বুড়ি এভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময়ে রাষ্ট্রীয় সম্পদ থেকে এক পয়সাও খেয়ানত করে না লম্বা লম্বা ঘটনা আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন তিনি মিম্বারে উঠে খুতবা দেওয়া শুরু করলেন ইয়া আইয়ুহান নাস আতিউ ওয়াসমাউ হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন লা নুতিউ ওয়ালা নাসমাউ ওমর আমরা তোমার কথা শুনবো না তোমার আনুগত্য প্রকাশ করব না তুমি প্রথমে উত্তর দাও সবার শরীরে একটা একটা চাদর তুমি খলিফাতুল মুসলিমিন হয়েছ তোমার শরীরে দুইটা চাদর কেন এটার উত্তর আগে চাই এরপরে আমাদের অনুসরণের কথা বলো আল্লাহু আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হলেন হতবাক হলেন
আশ্চর্যান্বিত হলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই প্রশ্নের উত্তর আমি দেব না, আমার ছেলে আব্দুল্লাহ মসজিদে উপস্থিত আছে, আমার শরীরে দুইটা চাদর কিভাবে আসছে তার থেকে জিজ্ঞাসা করো। এই কথা বলার সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, সবাইকে একটা একটা চাদর দেওয়া হয়েছে, সেই হিসাবে আমাকেও একটা চাদর দেওয়া হয়েছে, আমার পিতাকেও একটা চাদর দেওয়া হয়েছে, কিন্তু আমার পিতার শরীর বড়, আমার পিতা লম্বা, আমার পিতার মধ্যে একটা চাদর যথেষ্ট নয়, এই জন্য আমার চাদর কানা আমি আমার পিতাকে হাদিয়া দিয়ে দিলাম। এই কথা শোনার পরে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি শুরু করলেন, চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়লেন। এরপরে বললেন, এখন তোমার কথা শুনব, তোমার আনুগত্য প্রকাশ করব। সম্মানিত হাজিরিন, এই ধরনের অহরহ ঘটনা, হযরত উমর বলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যখন তার উপর আসছে, তিনি বললেন, এই সাম্রাজ্যের এই দেশগুলার একটা কুকুরও যদি না খেয়ে থাকে তাহলে আমি উমর আল্লাহর দরবারে কি জবাব দিব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় অঞ্চলে অঞ্চলে গ্রামে গঞ্জরে গঞ্জে শহরে বন্দরে ঘুরে ঘুরে দেখতেন, মানুষের অবস্থা উপলব্ধি করতেন। আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমানত শব্দে এটি এত ব্যাপক, আমানত শব্দের বিস্তৃতি এত বেশি, এটা সব জিনিসকে অন্তর্ভুক্ত করে এবং সব জিনিসের মধ্যে খেয়ানত থেকে বেঁচে থাকার প্রতি ইঙ্গিত দেয়, সব জিনিস থেকে খেয়ানত থেকে বেঁচে থাকার প্রতি ইঙ্গিত দেয়। যারা রাষ্ট্রীয় পদের মধ্যে আছে, বিভিন্ন দায়িত্বের মধ্যে আছে, তাদের দুই দিকে আমানতদারি, এক তো আল্লাহর হকের আমানতদারি, আল্লাহর কাছে জবাব দিতে হবে, আর এক তো বান্দার হকের আমানতদারি, বান্দার কাছে জবাব দিতে হবে। সম্মানিত হাজিরিন, আমানতের একটা বিপরীত শব্দ এটা আমরা সবাই বুঝি, এটা হচ্ছে খিয়ানত। আমানত মানে বিশ্বস্ততা, খিয়ানত মানে বিশ্বাসঘাতকতা, খিয়ানত এটা আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ওলামায়ে কেরাম আছেন, এটা জানেন, এটা কবিরা গুনাহ। হাদিসের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে কোনো মানুষ কারো আমানতের যদি খিয়ানত করে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, তুমি অমুকের মাল সম্পদ খিয়ানত করেছো, এটা ফেরত দাও। তিনি বলবেন, ইয়া রাব্বুল আলামিন, এটা তো দুনিয়া নয়, আমি যে সম্পদটি খিয়ানত করেছি এটা তো দুনিয়ার জীবনে ছিল, এখানে তো নাই, আমি কিভাবে তার সম্পদটা ফিরিয়ে দিব। আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে দেখা যাবে ওই খিয়ানতকৃত মালটি সম্পত্তি দেখা যাবে, তাকে বলা হবে তুমি তাড়াতাড়ি এটা নিয়ে আসো। ওই লোকটি এর দিকে ছুটে যাবে, কেন, তারও জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা আছে, তাড়াতাড়ি এটা নিয়ে উপরের দিকে উঠবে, উঠতে উঠতে জাহান্নাম থেকে একেবারে উঠার নিকটবর্তী হবে, সে আবার জাহান্নামে পড়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে যদি আমানতের গুরুত্ব দেওয়া হতো তাহলে দুনিয়ার জীবনটা একেবারে সুশৃঙ্খল হতো, শান্তিময় হতো, সাজানো গুছানো হতো। পক্ষান্তরে খেয়ানত যেটা আছে এটা সমাজে থাকার কারণে সমাজের মধ্যে অশান্তি, নৈরাজ্য, মারামারি, হানাহানি, মলোমালিন্য বিভিন্ন ধরনের রূপ বাসা বেঁধেছে, এবং পরকালীন জীবনেও যারা আমানতদারি রক্ষা করেছে তাদের জন্য খুব সুসংবাদ রয়েছে। আমি যে সুরে মুমিনের যে আয়াতটি পড়েছি, এখানে মুমিনের সাতটি গুণাবলীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এখান থেকে একটা গুণাবলীর কথা আল্লাহ স্বয়ং নিজেই বলছেন, যারা মুমিন তারা মানুষের আমানতদারি রক্ষা করে, মানুষের খেয়ানত করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।